কি? বাং! এই যে হাজার দুয়েক লোক, টোকায় নিয়ে আসবো আমরা, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পাহাড়ের সন্ত্রাসী কুকিচিনেরও পাখা গজিয়েছে, আর এবার সেই পাখায় আগুন লাগানোর সময় এসেছে। সম্প্রতি বান্দরবনের রুমায় সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি হামলা চালায়। সেই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য শহীদ হয়। এবার সেই হামলার প্রতিশোধ নেওয়ার পালা। অতীতের মতো ধাওয়া পাল্টাধার মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেনাবাহিনী। এবার শেকড় থেকে উপড়ে ফেলতে ডিরেক্ট অ্যাকশনে বাংলাদেশ সেনাবাহিনী। কুকিচিন আর্মি সহ পুরো পাহাড়ি সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবার পাহাড়ি সন্ত্রাসীদের শেখর থেকে উপড়ে ফেলতে মাঠে নামছে, বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য শহীদের প্রতিশোধ নিতে কিভাবে কুকিচিন সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়ছে বাংলার দামাল ছেলেরা, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গর্ব হবে আপনারও। পাহাড়ে গেল কয়েক বছর ধরে আতঙ্ক ছড়িয়ে রেখেছে কুকিচিন ন্যাশনাল আর্মি নামের একদল পাহাড়ি সন্ত্রাসী। গত সপ্তাহে বান্দরবনের রুমায় সেনাবাহিনীর টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য শহীদ হয়। জবাবে প্রতিশোধ নিতে বান্দরবনের গহীন জঙ্গলে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক সফলতা পেয়েছে বলে জানা গিয়েছে। কুকিচিন সন্ত্রাসীদের বহু সদস্য, যারা গত বছর নভেম্বরে চিরুনি অভিযানের সময় মিয়ানমার ও ভারতে পালিয়ে গিয়েছিল, তাদেরও এবারের পাল্টা আক্রমণে সেনাবাহিনীর হাত লেগেছে বলে জানা গিয়েছে। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, কারণ এই সমস্ত তথ্য পাবলিশ হলে দেশে ও বিদেশে থাকা কিছু গাদ্দার, যাদের তথাকথিত মানবাধিকার কর্মী হিসেবে ডাকা হয়, তাদের মাথা ব্যথা শুরু হতে পারে। পাহাড়ে যখন কোনো সেনাবাহিনী কিংবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য শহীদ হয়, তখন তাদের মাথা ব্যথা না হলেও গোলাগুলিতে সন্ত্রাসী মারা গেলে তাদের ঘুম হারাম হয়ে যায়। জানা গিয়েছে দুই সেনা সদস্য শহীদের বদলা এমনভাবেই বাংলাদেশ সেনাবাহিনী নিচ্ছে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা করার আগে কুকিচিন সন্ত্রাসীদের হাত কাঁপবে। তবে এমন চোর পুলিশের খেলা কোনোভাবেই পাহাড়ে শান্তি ফেরাতে পারবে না। ধাওয়া পাল্টা ধাওয়া যে কোনোভাবেই স্থায়ী সমাধান হবে না, তা বাংলাদেশ সেনাবাহিনী ভালো করেই জানে। কুকিচিনের মতো এই পাহাড়ি সন্ত্রাসীরা মূলত ভৌগোলিকভাবে দুর্গম এলাকা হওয়ার ফায়দা নিচ্ছে। গত বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের চিফ বেনজির আহমেদ বলেছিলেন, দুর্গম এলাকার না হয়ে যদি বান্দরবানের অন্যান্য জেলার মতো হতো, তাহলে গ্রাম পুলিশই এদের সাইজ করে ফেলত। আর তাই এবার বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি সন্ত্রাসীদের স্থায়ীভাবে নিশ্চিহ্ন করতে দুর্গম সীমান্তে পাহাড় কেটে 1000 কিলোমিটার রাস্তা নির্মাণ করছে। পাহাড়ের গা ঘেঁষে কখনো বা গহীন জঙ্গলের মধ্য দিয়ে ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী 1000 কিলোমিটার রাস্তা নির্মাণ করছে। মূলত বলা হচ্ছে, অবহেলিত পার্বত্য অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগাতেই এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। পাহাড়ের ভাজে ভাজে ক্ষুদ্র নিরগোষ্ঠী পাড়ার বাসিন্দারা এখন চান নাগরিক নানা সুবিধা। তাদের এ চাওয়ার মূলে আছে 1000 কিলোমিটারের বেশি দীর্ঘ একটি সড়ক। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন এই সড়কটি রাঙামাটির দুর্গম পাহাড়ের গা ঘেঁষে সীমান্ত ধরে এগিয়ে যাচ্ছে কক্সবাজারের শেষ মাথা টেকনাফ পর্যন্ত। তবে এটি যে বাংলাদেশ সেনাবাহিনীর স্থায়ীভাবে পাহাড়ের শান্তি ফেরাতে নতুন পরিকল্পনা, তা স্পষ্ট। পাহাড়ি সন্ত্রাসীরা হামলা করেই গহীন জঙ্গলে ও পাহাড়ে লুকিয়ে পড়ে, ফলে সেনাবাহিনীর জন্য এই ধরনের গেরিলা টেকনিক বেশ মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। সীমান্তে রাস্তা তৈরি হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, সেনাবাহিনী ভারী সরঞ্জাম নিয়ে সন্ত্রাসীদের শায়েস্তা করতে পারবে। অভিযান চালালেই পাহাড়ের মধ্য দিয়ে মিয়ানমার কিংবা ভারত চলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কর্মকর্তারা বলছে 2024 সালের মধ্যে 317 কিলোমিটার সড়কই দৃশ্যমান হবে, বাকি 719 কিলোমিটার সড়ক তৈরি হবে আগামী 10 বছরের মধ্যে। সড়কটির এক প্রান্তে থাকবে বাংলাদেশ ভারত সীমান্ত, আর অন্য প্রান্তে থাকবে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। ফলে পাহাড়ে সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে যেমন এই সড়ক কাজে দিবে, একই সাথে বাংলাদেশ আক্রান্ত হলে সেনাবাহিনী তার সকল ভারী হাতিয়ার নিয়ে স্বল্প সময়ের মধ্যেই সীমান্তে পৌঁছে যেতে পারবে। প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর এই পরিকল্পনাকে যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিন্ন কোনো মত থাকলে সেটা জানাতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।